করে ছবি করো পজ পজ নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। স্বাস্থ্য কেন্দ্রে মানুষ নয় সুস্থসা হচ্ছে গবাদি পশুর। হ্যাঁ, ঠিকই দেখলেন, মাটিতে লুটোপুটি খাচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ফলক, আর সেই সঙ্গে সরকারি কোয়ার্টার পরিণত হয়েছে মুরগির খামারে। এহেন লজ্জার ছবি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসার পরপরই 2011 সাল নাগাদ 10 শয্যার এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। তবে উদ্বোধনের পর এক যুগ কেটে গেলেও চালু হয়নি স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা। ভাঙা জানালা, দেওয়াল জুড়ে আগাছা, সব মিলিয়ে এটি স্বাস্থ্য কেন্দ্র নাকি ভুতুড়ে বাড়ি তা বোঝার উপায় নেই। এলাকারই এক শ্রেণীর মানুষের একাধিপত্যে যে সরকারি কোয়ার্টারে স্বাস্থ্যকর্মীদের থাকার কথা, সেখানে অবাধে চলছে গবাদি পশু থেকে মুরগি প্রতিপালন। তবে কেন বেআইনিভাবে কোয়ার্টার দখলের পালা চলছে তা নিয়ে এক বাসিন্দা আলফাস খাঁকে প্রশ্ন করা হলে তিনি বেজায় চটলেন সাংবাদিকদের ওপর। কি বললেন তিনি শুনুন। আমরা একটাই কোয়ার্টার নিয়ে রেখে দিই আছি। এদিকে এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থাকতেও সেখান থেকে কোন রকম চিকিৎসা পরিষেবা না মেলায় চরম দুর্ভোগে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। বর্তমানে এই স্বাস্থ্য কেন্দ্রে কেবল বহির বিভাগে পরিষেবা মিললেও তা সপ্তাহে মাত্র দুদিনের জন্যই। তাই অগত্যা আপদকালীন পরিস্থিতিতে রোগীদের নিয়ে ছুটতে হয় 20 কিলোমিটার দূরের হাসপাতালে। অভিযোগ, এ বিষয়ে প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানালেও লাভের লাভ কিছুই হয়নি। অন্যদিকে ডায়মন্ড হারবারের মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জয়ন্ত শুকুল মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাধারণ মানুষের জন্য দ্রুত স্বাস্থ্য পরিষেবা চালু করার আশ্বাস দিয়ে কি জানালেন শুনব। ওখানে ওপিডি চলছে আমাদের মগরাহাট হাসপাতালে, ডাক্তারবাবুর অভাবের জন্য ওখানকার মেডিকেল অফিসাররা ওখানে ডিউটি করছেন মগরাহাট হাসপাতালে প্লাস মোহনপুরে। ওপিডি চলছে, আমাদের পরিকল্পনা আছে ওটা বেড চালু করা, কারণ দীর্ঘদিন ধরে ওখানে বেড খুব ভালো চলছে না। এই জন্য আমরা পিডাব্লিউডি সোশ্যাল সেক্টর তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম একটা এস্টিমেট তৈরি করার জন্য, কারণ ওখানে কোয়ার্টারের অবস্থা খুব ভালো নয়। কোয়ার্টারগুলো রিপেয়ার রিনোভেশন যাতে করা যায়, হসপিটাল বিল্ডিংয়ের যেটা ছাদের একটা সিপেজ হচ্ছে কোয়ার্টারে, সেটা ওনারা একটা এস্টিমেট তৈরি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, আমরা স্বাস্থ্যভবনেও পাঠিয়েছি। ওটার অ্যাপ্রুভাল পেলে আমরা কিন্তু ওই বিল্ডিংটা রিপেয়ার করার পর আমাদের প্ল্যান হচ্ছে ওখানে বেড চালু করা, যাতে স্থানীয় মানুষ পরিষেবা থেকে বঞ্চিত না হয়। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে এত তরজার মাঝে সাধারণ মানুষ কবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা ফিরে পান, সেটাই এখন দেখার। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।